আসসালামু আলাইকুম, আমি কথাকলি, অনার্স ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট, পাবনা অ্যাডওয়ার্ড গভর্নমেন্ট কলেজ। আমি একটা জব করি এসিআই অনুমোদিত ডিলার পয়েন্ট পাবনা ইয়ামাহা শোরুম রাজু মোটরসে। আমি ফ্যামিলি, পড়াশোনা, জব সব কিছুকে হ্যান্ডেল করে এখনও এগিয়ে যাচ্ছি। অনেক স্ট্রাগল করছি নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য। আমার এই এগিয়ে যাওয়ার পথে অনেকেই বাধা হয়ে দাঁড়িয়েছে, আমি সব কিছুকে উপেক্ষা করে চলছি। সমাজের নিন্দুকেদের কাজ নিন্দা করা, তো সেগুলোকে উপেক্ষা করে আমি এখনও এগিয়ে যাচ্ছি। বাবা আমাকে একটা স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্নটা আমাকে এখনও থামতে দেয় না। হিসেবে আমি কোনো কিছুতে পিছিয়ে নেই, আমি মনে করি আমার অজানা বলতে কিছু নাই, আমি সব কিছুই জানি। আমি চাই আমার মতো আরও 5টা মেয়ে সচ্ছল স্বাবলম্বী হোক, ঘরের বাহিরে বের হোক, নিজে স্বাবলম্বী হোক, কারোর উপরে ডিপেন্ড না হোক। একটা মেয়ের নিজে স্বাবলম্বী হওয়া খুব দরকার। সমাজের নিন্দুকেদের কথা উপেক্ষা করে, সব কিছুকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে, নিজের স্বপ্নটাকে পূরণ করতে হবে। আমি একজন নারী, নারী হিসেবে আমি গর্ব করি, আমি নারী, আমি সব কিছু পারি। আমার স্বপ্নটাও একদিন আমি পূরণ করবো ইনশাল্লাহ।